ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে তাদের নাম পরিচয় জানা গিয়েছে কিনা, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে কিনা, এবং যারা নিহত হয়েছেন তাদের নাম পরিচয় জানা গিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে একটি মালবাহী ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি অটোকে চাপা দিয়েছে, সেখানে ঘটনাস্থলে কিন্তু একজন নিহত হয়েছে এবং যে তিনজন গুরুতর আহত হয়েছে তারাও কিন্তু একদম মৃত্যুসজ্জায় তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আরও কিন্তু সাধারণ আহত হয়েছে প্রায় 10-12 জন বলা চলে এখানে, যে তারা কিন্তু ছোটখাটো ব্যথা পেয়েছে, যার ফলে কিন্তু এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্ট যারা প্রশাসনিক কাজে রয়েছে এবং স্থানীয় জনগণ কিন্তু উদ্ধার কাজে সহযোগিতা করে প্রায় 1 ঘন্টা চেষ্টার পর কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো এখন এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মহাসড়ক দিয়ে যানবাহন চলছে। পরবর্তীতে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের আমরা পরিচয় জেনে আমরা পরবর্তীতে আবার যুক্ত হব। ময়মনসিংহের ভালুকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।